আচ্ছা দাদা, একটা চিজ গার্লিক ব্রেড দেবেন তো? একটা গার্লিক ব্রেড 2,22,222 টাকা, কার্ডে দেবেন না ক্যাশে? দাদা, আমি শুধু আমার জন্য বলেছি, গোটা বেলগুড়িয়ার জন্য বলিনি, একটা দিন। আপনার কি মনে আমি এখানে ছাড়লাম মারছি একটার দামে? ও, একটার দাম এটা? চো তাহলে বাড়িতে, চো বাড়িতে গিয়ে খাবো। না ঠিক আছে, আসছি। গার্লিক ব্রেড করার জন্য সবার মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে, যেটা প্রত্যেকটা ফার্স্ট বেঞ্চাররা স্যারদেরকে দেয়, প্রত্যেকটা জুনিয়র নিজেদের সিনিয়রদেরকে দেয়, প্রত্যেকটা নিব্বাদদের নিব্বিদেরকে দেয়, বাটার। তো আমি সবার আগে এখানে 1.5 চামচ মতন বাটার দিচ্ছি। এবার দিচ্ছি এখানে কিছু চপ করা ধনে পাতা, সরি এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, হয়নি। এবার আমরা এর মধ্যে রসুন গ্রেট করে দিয়ে দেবো। অবভিয়াসলি গার্লিক ব্রেড ধর গার্লিক ছাড়া হবে না, তবে যাদের রসুনের গন্ধ বেশি ভালো লাগে না তারা চাইলে একটা কোয়া দিতে পারো। আমি এখানে বড় বড় সাইজে দুটো কোয়া দিচ্ছি। এই স্লিপ খাস না পাগলা। এবার এর মধ্যে একটা চিজ কিউব আমরা গ্রেট করে দিয়ে দেবো। এটাকে আমরা পুরোপুরি এখনই গ্রেট করে দিয়ে দিতে পারি, বা চাইলে নামানোর সময় সামান্য উপরে একটু গ্রেট করে ছড়িয়ে দিতে পারি ডেকোরেশনের জন্য। তো আমি এত মতন চিজ কিউব রেখে দিচ্ছি। এবার এর মধ্যে একটু চিলি ফ্লেক্স, আর চিলি ফ্লেক্স দিয়ে এবার এটাকে একটু ঝাম্পিং ঝাপাং করবো, মানে পুরো জিনিসটাকে ভালো মতো মিশিয়ে নেবো। আর এই আমাদের গার্লিক ব্রেডের পেস্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা পাউরুটির ওপরে এজ টু এজ মাখাবো, এমন না কিপটেমি করবো না। এই বিষয়ে কিপটেমি করতে পারো, আমি প্রথম প্রথম করেছিলাম, বাট তবু। আর আমাদের কোটিং করা হয়ে গেছে শেষ, এবার নেক্সট স্টেজ। এবার ফ্রাইং প্যানে খুব সামান্য তেল দেবো, তেল দিয়ে সেটাকে ভালো করে পুরো ফ্রাইং প্যানটাতে মধ্যে মাখিয়ে নেবো। তেল গরম হয়ে গেলে গ্যাসটা সিম করে এর মধ্যে আস্তে আস্তে আমরা পাউরুটিগুলোর যেদিকে আমরা লেয়ারটা দিয়েছি তা অপোজিট সাইডটা দেব, দিয়ে হালকা করে এটাকে আমরা ঢেকে দেব। গ্যাসটা সিম করে 5 মিনিট মতন রাখার পর আমরা ঢাকনাটা আবার তুলে নেবো। টিং। আর আমাদের গার্লিক ব্রেড হয়ে গেছে, এবার আমরা এটাকে টুকুস করে তুলে নেবো। আর রেডি হয়ে গেল আমাদের চিজ গার্লিক ব্রেড। আমি ওপরে গার্নিশিংয়ের জন্য একটু চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি, তোমরা সেটা অ্যাভয়েডও করতে পারো বা রাখতেও পারো।